মা চারটা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাসূল বুখারীর ভিতরে বলেছেন এই চারটা আমল যদি কোনো মা বোন করতে পারে সোজা সুজি আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা চারটা আমল, এক নম্বর হচ্ছে সময় মতো নামাজ পড়বে, মা বোনটা কি করবে আরো জোরে বলেন। আপনাদের জান্নাতে যাওয়া তো অনেক সোজা, অনেক সোজা, নামাজ তো 24 ঘন্টা পড়া লাগে না, লাগে নামাজ পায়ক্ত, আরো জোরে বলেন পাঁচক্ত। আমাদের যশোরে অনেক লোক 3 অক্ত নামাজের স্লোগান দিচ্ছে, তাদের দলিল হচ্ছে এবং তারা এই কথা বলছে যে আমরা হাদিস মানে না, আমরা কোরআন মানবো। কি মানবো? আমরা আল্লাহ রসুলকে মানবো না, কে শিক্ষা দিয়েছে? হতাশ হয়ে যাবেন না, আপনাদের কাছে খুব দ্রুত আসবে। তারা মানুষকে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, ইসলাম থেকে তাদেরকে আলাদা করেছে মুসলমানকে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যদি আপনাদের কাছে আসে যে 3 অক্ত নামাজের কথা স্লোগান নিয়ে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে না, যদি এই কথা বলে আপনার পরিষ্কার সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলছেন قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসতে পারে আমি তাদেরকে 2টা জিনিস দেব, জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা আপনার বান্দা আপনার উম্মতকে আমি আল্লাহ ভালোবাসব, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। যে বলবে যে আমরা আল্লাহ রসুলকে মানি না, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব না, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশের লোক তোমাদেরকে চাই না, কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বোনরা একটা আমল করবেন, সময় মতো কি করবেন? নামাজ পড়বেন। আর 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে, মা বোনরা রমজান মাসে কি করবে? রোজা রাখবে। 3 নম্বর হচ্ছে তারা স্বামীর খেদমত করবে, কি করবে? ও পর্দার মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পছন্দ করেছে যে স্বামী, আপনার স্বামী চেহারা সুন্দর নয় তা কি হয়েছে? আপনি দুনিয়াতে থাকবেন না বেঁচে দিন, এরা মুসাফির খানা। মা ফাতিমার জীবনের ইতিহাস আপনি পড়ুন, আল্লাহ রাসূল বলেছেন ফাতিমা আলী যদি তোমার উপরে অসন্তুষ্ট হতো, তোমার স্বামী যদি তোমার উপরে অসন্তুষ্ট হতো, তোমার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হতো? ও পর্দাওয়ালার মা, যতই আপনি নামাজ পড়বেন আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। যে স্বামী পেয়েছে তাকে খেদমত করুন, ভালোবাসুন। এইভাবে একটা পীর সাহেবের কাছে একটা মহিলা গিয়েছে, কি করছে? একটা মহিলা কার কাছে গেছে? পীর সাহেবের কাছে। ডাক দিয়ে বলছে হুজুর আমাকে একটা তদবির দিন, আমার স্বামী এই সে। হুজুর না দিলে হবে না, কান্নাকাটি শুরু করেছে। এক পর্যায়ে পীর সাহেব তো দেখতেছে কি ছাড়া যাচ্ছে না, তা তদবির করতে পারি, তুমি একটা জিনিস নিয়ে আসো। কি মা বোনরা আছে তো নাকি? মা বোনরা একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন পীর সাহেব হুজুর বলছে যে আমি তদবির করতে পারি, তোমার স্বামী ভালো হয়ে যাবে, তবে একটা জিনিসের প্রয়োজন। কি জিনিস? তো কয়েকটা বাঘের লোম লাগবে। কিসের লোম? বাঘের লোম লাগবে। এখন যদি সাধারণ মানুষ বাঘের কাছে যায়, বাঘ কি তাকে ছাড়বে? এখন মহিলা চিন্তা করলো বাঘের লোম আমার যে কোনো কৌশল দিয়ে বাঘের লোম আমার আনা লাগবেই, কারণ স্বামীকে ভালো করতে হবে। এখন চিড়িয়াখানায় গেলেন, উনি প্রথম দিন 10 কেজি গোশ নিয়ে গিয়েছে, দূর থেকে বাঘের কাছে দিচ্ছে, বাঘ খাচ্ছে। পরের দিন আবার 5 কেজি গোশ নিয়ে যাচ্ছে, এইভাবে প্রতিদিন 2 কেজি 3 কেজি নিয়ে যাচ্ছে গোশ। বাঘ চিন্তা করছে কি ব্যাপার, এই মহিলা প্রতিদিন আমার গোশ খেতে দেয়, একে তো মারাও আমার ঠিক হবে না,
একে যদি মারি তো একদিনই খাওয়া বা শেষ হয়ে গেল, একদিন মারা যাবে না। এখন বাঘ এবং মহিলার সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন মহিলা গোশত দিয়ে কাছাকাছি যাওয়ার পর হঠাৎ করে বাঘের থেকে দুই তিনটা লোম নিয়ে ছুট মারছে। পীর সাহেবকে এনে বলছে, হুজুর এই নেন আমি বাঘের লোম নিয়ে আসছি, আপনি তদবির করে দেন। পীর সাহেব হুজুর বলছে যে এই বাঘের লোম তুমি কিভাবে নিয়ে এসেছো, কিভাবে নিয়ে এসেছো? তা হুজুর আমি এইভাবে নিয়ে এসেছি। তা বলছে, মা তুমি যে যত কষ্ট করেছো এই কষ্টটা যদি তোমার স্বামীর উপরে করতে তোমার স্বামী এমনি ভালো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? অপদয়ালের মা, আপনার স্বামীর জন্য তদবির করা লাগবে না। আপনার মন থেকে আপনার স্বামীকে আপনি ভালোবাসুন, দেখবেন আপনার স্বামী নামাজি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তিন নাম্বার হচ্ছে, মা বোনরা তার স্বামীর খেদমত করবে, কি করবে? স্বামীর খেদমত করবে। আপনি বলবেন যে অমুক জায়গায় যেতে হবে, দেখবেন কত সুন্দর করে সাজে। আসলে সাজা তো ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালার জন্য নাই, দোকানদারের জন্য না, আপনার স্ত্রী একমাত্র সাজা জায়েজ হচ্ছে তার স্বামীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আর চার নম্বর হচ্ছে, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা তো আজ নাই, পর্দা যদি না থাকে মা আপনি তো জান্নাতে যেতে পারবেন না, সম্ভব নয়। পর্দা খুব কঠিন জিনিস, আপনি পর্দা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন।